সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাধাকৃষ্ণপুর থানার পুলিশ উদয়পুরের খিলপাড়া বৈষ্ণবচর রেল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে দুই সন্দেহভাজন যুবককে বাইকসহ আটক করে তাদের তল্লাশি চালিয়ে পুলিশ ব্রাউন সুগারের 43টি কৌট পায়। তাদের কাছ থেকে নগদ 1,580 টাকা পুলিশ উদ্ধার করে। ধৃতরা হল প্রসেনজিৎ দাস এবং শাকিল খান। রাধাকৃষ্ণপুর থানার ASI সৌরভ সাহা এই সংবাদ জানিয়েছেন। ধৃতরা নম্বরবিহীন একটি বাইকে করে ভেলাঘর থেকে ব্রাউন সুগার নিয়ে উদয়পুরে আসছিল। মেলাঘরের সাইড থেকে একটা R15 ব্ল্যাক কালারের করে দুজন ব্যক্তি নাম প্রসেনজিৎ দাস এবং শাকিল খান নামে দুই ব্যক্তি মেলাঘর সাইড থেকে ড্রাগস নিয়ে আসছে। সেই হিসাবে আমরা আমাদের নাগা পয়েন্টগুলিকে অ্যালার্ট করি। সেই অ্যালার্ট করার পর খিলপাড়া রয়্যাল ব্রিজ সংলগ্ন এলাকাতে এদেরকে আমাদের নাগা পয়েন্টে যেসব অফিসার বা স্টাফ ছিল এরা এদেরকে ডিটেন করে। ডিটেন করার পর এদের কাছ থেকে 43টি হিরোইনের কৌটা, 1580 টাকার মতো ইন্ডিয়ান কারেন্সি এবং একটি বাইক যার নাম্বার বিহীন বাইক, সম্ভবত নতুন বাইক, R15 ব্ল্যাক কালারের বাইক আমরা ডিটেন করি। রাধাকৃষ্ণপুর থানার ASI সৌরভ সাহা জানান, ধৃতদের বিরুদ্ধে NTPS অ্যাক্টে মামলা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার তাদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হবে। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে নেশা কারবারের সাথে যুক্ত চক্রটিকে জালে তোলার চেষ্টা করা হবে বলে জানান আরকিপুর থানার ASI সৌরভ সাহা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।